বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না। বরিশালে বিএনপি তারুণ্যের সমাবেশে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কেমন ভোট হয় তা দেশের মানুষ দেখেছে, তাই বিএনপি নির্বাচনে যাবে না। বরিশাল থেকে মনির হোসেনের ভিডিওচিত্র, আক্তার হোসেনের রিপোর্ট। সরকার বিরোধী আন্দোলনে তরুণ ও যুব সমাজের সম্পৃক্ততা বাড়াতে বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বরিশালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বক্তব্য রাখেন তরুণ সমাজের প্রতিনিধিরা। নিজেদের চাকরি ও ভোটের অধিকার বিষয়ে সোচ্চার হওয়ার কথা বলেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকারকে লাল কার্ড দেখিয়েছে তরুণ সমাজ। সরকার পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের অধীনে আর কোনো জাতীয় নির্বাচন নয়। সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। আমাদের ছেলেদের ভবিষ্যৎ নাই, চাকরি পায় না, এই যে পিটকুলে আইয়া ভয় পড়ে গেল, চাকরি পাচ্ছে না, আরেকজন বড় বড় চাকরি চলে গেছে, অথচ বলেছিল মাথায় হিজাব পরে হাতে তেজবি নিয়ে ঘরে ঘরে চাকরি দেবো, বলেছিল না দিয়েছিল চাকরি, দেয় না, দেয় 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 তাদের দেয়, তাদের দলের উপরে দেয় আর টাকার বিনিময়ে দেয়। আজকে আপনার তরুণেরা জেগে উঠুন, গর্জে উঠুন, ঐক্যবদ্ধ হন, দুর্বল আন্দোলনের যদি এই ফ্যাসিবাদী ভয়াবহ অবৈধ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। জুলাই মাসে সিলেট, খুলনা ও ঢাকা বিভাগে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, বরিশাল।